डायरेक्ट टनेल खंडाळा फक्त खंडाळा टनेल टनेलटा बेरोले आमरा खंडाळा ढुके जाबो भेतरे दारुण सुंदर लाइटिंग जाते सब प्रेशर ना हय उपरे समस्त फैन लगानो आछे एक्सॉस्ट फैन जाते भेतरे गरम हवा गरम धोआ सब ऊपर दिए बैरिए जाए বন্ধুরা আমরা এখন খান্ডালা এসে পৌঁছে গেছি এখানে পিছনে যে সিনিক ভিউটা দেখছো সেটা হচ্ছে খান্ডালার দারুণ সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ এখন গরমকাল বলে তেমন কোনো এখানে দর্শনার্থী নেই কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর দর্শনার্থী আসে বন্ধুরা আমরা এসে গেছি খান্ডালাতে আজকে সকালে আমরা 10:30টার সময় বেরিয়েছিলাম এখন বাজে 11টা 11:30টা হবে 12টা হয়ে গেছে তাহলে তোমার খান্ডালাটা আমরা ঘুরে দেখাচ্ছি কিরকম এমনিতেই পুনা শহর ছোট্ট পাহাড় দিয়ে ঘেরা খুব সুন্দর জায়গা এখানেও হালকা হালকা বেশ ঠান্ডা হাওয়া বইছে তবে মজাই লাগছে পিছন দিকে আছে রাজমাসি পয়েন্ট এখানে একটা ওয়াটারফল দিয়ে দেখা যাচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে ঠিক কথা কিন্তু ক্যামেরাতে আসবে কিনা বোঝা খুব মুশকিল দূরে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে খান্ডালার আর একটা ভিউ পয়েন্ট রাজমাটি পয়েন্ট নিচে সাইডে দেবো হ্যাঁ কি সুন্দর গ্রিনারি চতুর্দিকে বর্ষাকালে আরো সবুজ হয়ে থাকে এখানে এবার আমি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই কি মনোরম পরিবেশ চতুর্দিকে সবুজই সবুজ পাহাড়ে পাহাড়ে পরিপূর্ণ গ্রিনারি ইজ গ্রিনারি দারুণ সুন্দর সিনিক বিউটি
হয়েছে খান্ডাটা নিচে দূরে শহর দেখা যাচ্ছে সব কে বলতে কে গাঁও কপলি গাঁও এটার নাম হচ্ছে কপলি গাঁও ওপরটায় নিচে ন্যাশনাল হাইওয়ে দেখা যাচ্ছে রাস্তাটা সোজা মুম্বাইতে চলে গেছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে দারুণ সুন্দর আবহাওয়া এখানকার সত্যি মনোরম পরিবেশ দারুণ সুন্দর ये ब्रिज था पहले यहाँ से वहाँ अच्छा अच्छा वो ब्रिटिश का जमाने का ब्रिज था हाँ। बहुत पुराना अब एक साल पहले उसको फोड़ दिया ये नया बना अच्छा तो 200 साल हुआ जो ब्रिज वाह এখানে ব্রিটিশদের তৈরি একটা ব্রিজ ছিল যেটাকে 200 সাল পুরনো ব্রিজ ছিল যেটাকে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে আমরা যখন দাঁড়িয়ে আছি সেই ব্রিজটাকে নতুন করে বানানো হয়েছে এখানে কাঁচা আম বিক্রি হচ্ছে পেয়ারা বিক্রি হচ্ছে শরবত বিক্রি হচ্ছে কাঁচা আম কেটে দিচ্ছে 200 টাকা কিলো ভুট্টা পড়ানো হচ্ছে 40 টাকা পিস আসি ভুট্টা পুড়িয়ে দিচ্ছে খান্ডালাতে ভুট্টা পড়া মশলা লাগা দে अच्छी तरह से सेकिएगा हाँ এখন বর্ষা সিজন নয় তাই এখান দিয়ে কোনো জল আসছে না কিন্তু বর্ষা সিজনে এখানে টোটালটাই এখান দিয়ে জল চুয়ে চুয়ে পড়ে রয়েছে লোনাওয়ালা লেক এখন জল একটু কম আছে কিন্তু বর্ষার সময় পুরো জায়গাটা প্লাবিত হয়ে থাকে আর এখান দিয়ে ঝর্ণার মতো জল পড়ে চতুর্দিক থেকে দূরে ট্রেন যাচ্ছে পাহাড়ের মাঝখান থেকে এটা বোম্বে থেকে পুনা যাচ্ছে
ওয়াক্স মিউজিয়াম এখানকার খান্ডালার। এখানে টিকিট মূল্য 200 টাকা প্রতি জন, কিন্তু ছবি তুলতে দেবে না ভিতরে, তাই এটাকে স্কিপ করে গেলাম আমরা। এ খান্ডালা লেক, দারুণ সুন্দর লেকটা। খান্ডালা লেক, লোনাওয়ালা খান্ডালা লেক, বেশ বড় পাহাড়ের উপরে লেকটা, ন্যাচারাল লেক। খান্ডালা লেকটা একটা সুন্দর বাগান। বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে। নমস্কার কাকা।